Hi friends, welcome to my channel. Today we shall discuss about narration change in interrogative sentence. अर्थात प्रश्नबोधक वाक्यते किरकम भावे उक्ति परिवर्तन होबे সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমরা এটাকে অবশ্যই মন দিয়ে শুনব, তাহলে আশা করা যায় অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা তোমরা বুঝতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে শোনো, ভালো করে দেখো, আর কোনো বইয়ের প্রয়োজন হবে না, এমনভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ তিন প্রকার, একটা হচ্ছে ইয়েস নো, একটা WH ওয়ার্ড, আর একটা ট্যাগস। এই তিনটে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উক্তি পরিবর্তনের অংশ। আমরা একে একে সবগুলোই আলোচনা করব। প্রথমে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ইয়েস নো। এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলোর প্রশ্ন করলে তার উত্তর হবে হ্যাঁ বা না। আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? আপনি বাজার যাচ্ছেন? এই যে প্রশ্নগুলো করলাম, তিনটে প্রশ্ন করলাম, এর উত্তর কিন্তু হয় হ্যাঁ বা না। তাহলে এই হয় নাম হচ্ছে ইয়েস নো ভাগ। এর লিঙ্কার হচ্ছে ইফ বা ওয়েদার, কিন্তু এটা যেহেতু তুলনামূলক একটু কঠিন, তাই আমরা ইফটাই নেব। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। হি সেড টু মি, আর ইউ ইল, সে আমাকে বলল তুমি কি অসুস্থ। দেখো এর উত্তর নিশ্চয়ই হ্যাঁ বা না হবে। তাহলে মনে রাখতে হবে যে সেড থাকলে বা সেড টু হলে সব ক্ষেত্রেই হবে আক্সড। তাহলে হি আক্সড মি, এবার এখানে লিঙ্কার, লিঙ্কারের পরেই হবে সাবজেক্ট, মি যুক্ত ইউ মানে আই। হি আক্সড মি ইফ আই আর দের ইজ পাস্ট টেন্স, এখানে এম হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু যেহেতু পাস্ট টেন্স তাই ইফ আই ওয়াজ ইল। তাই হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। তাই এটা হচ্ছে ইয়েস এবং নোর ভাগ। নিশ্চয় ব্যাপারটা বুঝতে পেরেছ? হি সেড টু মি, আর ইউ ইল, হি আস্কড মি, ইফ বসলো, তারপর সাবজেক্টটা ইউটা এখানে মি থাকার জন্য চেঞ্জ হয়ে গেল আই, আরটা হয়ে গেল ওয়াজ যেরকম পাস্ট টেন্স থাকার জন্য, আর ইল ইল বসে গেল। ভয়েস চেঞ্জের জিজ্ঞাসা চিহ্ন, ভয়েস চেঞ্জ মানে উত্তর হবে জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু ন্যারেশন চেঞ্জের যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্ন হয় উত্তর হবে ফুল স্টপ দিয়ে শেষ। এবার যাব দু নম্বরে, দু নম্বরের নাম হচ্ছে WH ওয়ার্ড। হি সেড টু মি, হু আর ইউ, WH ওয়ার্ড, এর সময় ইয়েস নো ছিল বলে লিঙ্কার ই হয়েছিল, কিন্তু এর ক্ষেত্রে লিঙ্কার যে WH ওয়ার্ড ওইটি ওর লিঙ্কার। অর্থাৎ হি আক্স মি, এর সঙ্গে এর সঙ্গে সমান কোনো প্যাঁচ পোঁচ নেই। এরপরে হু, এর ইফ ছিল এর হু, মি যুক্ত ইউ, হু আই, হু আই ওয়াজ। তাহলে হি আস্কড মি, হু সাবজেক্ট, ইউ মি থাকার জন্য আই, হু আই ওয়াজ। তাহলে এটা হচ্ছে WH ইয়েস নো, এটা WH ওয়ার্ড, আর একটা আছে ট্যাগস। এই ট্যাগস বা কেউ কেউ বলে ট্যাগ কোশ্চেন্স, এটা একটু কঠিন, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে।
He said, Mohan can speak well. দেখলাম এর নাম ট্যাগস কেন না, যেমন ট্যাগ দিয়ে আমরা একটা সঙ্গে এটাকে যুক্ত করি। দেখো এখানে কমা দিয়ে এখানে দুটো বাক্য দুটো মুডে দেওয়া আছে। সে বলল মোহন ভালো কথা বলতে পারে, সে পারে, সে পারে কি, তার মানে এটা হচ্ছে দেখে মনে হবে অ্যাসার্টিভ আছে, কিন্তু না প্রশ্নটা এখানে আছে, এই জন্য নাম হচ্ছে ট্যাগস কোশ্চেন বা ট্যাগস। তাহলে কী হবে, হি আক্স অবশ্যই হবে। এরপরে যেহেতু মোহন ক্যান স্পিক ওয়েল, মোহন ভালো কথা বলতে পারে, যেহেতু এইটা খানিকটা ইয়েস নোর মতো পড়ে আছে, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই এটাকে ডব্লিউএইচ ওয়ার্ড আমার ধরা যাবে না, এটাকে ইয়েস নো করে লিঙ্ক করতে হবে। ইফ হি আক্সড ইফ মোহন কুড স্পিক ওয়েল, আর এই যে কমার পরে এখানটা হচ্ছে আসল মজা, এখানে অ্যান্ড অ্যাজিউম এটা বানাতে হবে, অ্যান্ড অ্যাজিউম দ্যাট, মজা হচ্ছে এখানে যদি নট থাকে এখানে নট হবে না, এখানে যদি নট না থাকে তাহলে এখানে নট হবে। তাহলে অ্যান্ড অ্যাজিউম দ্যাট হি কুড নট, তাহলে হি আস্কড ইফ মোহন কুড স্পিক ওয়েল অ্যান্ড অ্যাজিউম দ্যাট হি ক্যান কুড নট, ক্যান নট বসলো না, এর সূত্রটাই এটা যে ট্যাগ কোশ্চেনে শেষেরটা যদি নট থাকে তাহলে এখানে নট হবে না, যদি নট না থাকে তাহলে এখানে নট নিয়ে আসতে হবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ম্যাজাসাইন চেঞ্জের ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের উক্তি পরিবর্তন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ইন্টারপ্রেটিভ সেন্টেন্স ম্যাজাসাইন চেঞ্জ, ইউ মে পাস ইউর কমেন্টস ইন দি কমেন্ট সেকশন, আই মাস্ট হেল্প ইউ ইন গিভিং দি অ্যান্সার ইফ ইউ ফিল বেটার অ্যান্ড ইউর লার্নিং ইজ গোয়িং সো ওয়েল। সো দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ গুড ডে।